Hello everyone, আমি নাজিয়ান আলি প্রিমা, বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের আমি ফাউন্ডার আর আমি ভিজুয়াল আর্টিস্ট। তো আমরা এই যে আজকে লাইফটা এসেছি, এই মুহূর্তে আমরা আসলে সবাই একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আছি, আর আমি আশা করছি যে আপনারা সবাই নিরাপদে আছেন এবং আপনাদের সবার একটা মেডিটেটিভ সময় কাটছে এবং খুবই কনসিয়াস সময় কাটছে। তো আমি মনে করি যে আজকে আমরা যেই লাইফটাতে এসেছি, আমার সাথে আজকে যারা এসেছেন তারা সবাই ক্রিয়েটিভ ফিল্ডের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন, আর তাদের স্ব অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু পরেই তাদের মুখ থেকে শুনবো যে তারা কোথায় কাজ করছেন, কিভাবে তারা এই অদ্ভুত ক্রাইসিস এবং এই ফেটাল টাইমটাতে তারা সময় অতিবাহিত করছেন। কারণ ক্রিয়েটিভ ফোরাম যে কারণে, বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম যে কারণে এই ওয়েবিনারটা লঞ্চ করছে এবং এটা কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে যাব, প্রতি সপ্তাহে আমরা আপনাদের কাছে আসব, কারণ আমি মনে করি এই সময়টা আমাদের প্রত্যেকের একটা অ্যাডাপ্টেশন, একটা ইম্প্রোভাইজেশনের প্রয়োজন আছে, ইমোশনাল সাপোর্টের প্রয়োজন আছে। হোয়াইল উই আর ইন ভেরি আইসোলেশন, সবাই আমাদের নিজের সাথে আমরা কথা বলছি, নিজেরা নিজেদেরকে দেখে রাখছি, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযুক্ত থাকার আমাদের এই একটা ব্লেসিংস আছে, ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা একে একে অপরের কাছাকাছি খুব থাকতে পারছি, এবং এই সহযোগিতাটা অত্যন্ত জরুরি এই মুহূর্তে। সো বিগত কয়েকদিন আমি বেশ কিছু লাইফে গিয়েছি এবং সবাই আমরা অংশগ্রহণ করেছি, আর এই অংশগ্রহণটা আমাদেরকে অন্যদের কাছে নিয়ে আসছে আরো সবাইকে। আর যেই জায়গা থেকে আমরা আজকের আলোচনাটা করব, ক্রিয়েটিভ লিডারশিপ এবং আর্টিস্টিক ইন্টেলিজেন্স, আমি পার্সোনালি ফিল করি যে প্রত্যেকটা সফট যে এরিয়াগুলি আছে মানুষের, সেটাকে যদি আমরা নার্চার করি উইথ আওয়ার সেন্সিবিলিটি, সচেতনতা দিয়ে সুন্দর করে যদি আমরা এটাকে চালিয়ে নিতে পারি, তাহলে আমাদের এই দুর্যোগ মুহূর্তটা আমরা কোনো না কোনোভাবে আমাদের নিজেদের সাথে, পারিপার্শ্বিকতার সাথে এক ধরনের খাপ খাইয়ে নেয়ার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে পারি। ইট ইজ অ্যাকচুয়ালি একটা যুদ্ধের মধ্যে আমরা আছি, একটা যুদ্ধক্ষেত্র যেখানে আমরা আমাদের অপর পক্ষকে দেখতে, শত্রুপক্ষকে দেখতে পাচ্ছি না। এটা আরেক লেভেলের একটা ক্রাইসিস তৈরি করেছে আমাদের জন্য, এবং প্রতিনিয়ত আমাদের কনসাসনেসকে এতটাই প্রখর রাখতে হচ্ছে যে আসলে তার সাথে লার্নিং, অ্যাডাপ্টেশন, ফোকাস, অ্যাওয়ারনেস, ক্রিয়েটিভিটি এবং প্রত্যেকের যে ইনার সেলফটার চর্চাকে আরো অনেক শার্পেন করতে হচ্ছে। সো আমরা এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকে কথা বলবো, এবং আমাদের একটা অপশন আছে যে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন, স্টেটমেন্ট দিতে পারবেন। আজকের এই পুরো কনভারসেশনটা যে মডারেট করবে ইমরান রহমান প্রফেসর এবং আমাদের অতি প্রিয় ইমরান ভাই, আমি তাকে রিকোয়েস্ট করেছি পার্সোনালি এটা পুরো সেশনটা মডারেট করতে। আমাদের সাথে আরও আছে শারমিন রহমান, মোস্তাফা খালিদ পলাশ, বন্যা মির্জা, খালেদ মাহমুদ। তো তারা প্রত্যেকেই তাদের পরিচয়টা তুলে ধরবে যখন আমরা কথা শুরু করব, এবং তারা কি করে এই ক্রাইসিস টাইমটা নিজেদের মতো করে ম্যানেজ করছেন এবং প্রতিনিয়ত এটাকে ইম্প্রোভাইজ করছেন থ্রু দেয়ার অ্যাওয়ারনেস অ্যাবিলিটি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকের টপিকটা হলো আমাদের লিড অ্যান্ড অ্যাডপ্ট থ্রু আ ক্রাইসিস, যেই বিষয়গুলোতে আমরা আলোকপাত করব, সেই তিনটি ইম্পর্টেন্ট বিষয়কে ফোকাস করে আমরা কথাগুলোকে আরো ইলাবোরেট করব এবং এক্সপ্লোর করার চেষ্টা করব। সেই জায়গাগুলো হলো বিইং প্রেজেন্ট, ভিজিবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, তিনটা ইম্পর্টেন্ট জায়গাকে আরো আমরা ইলাবোরেট করে একটা আর্জেন্সি ক্রিয়েট করব টু হ্যান্ডেল দিস ক্রাইসিস অ্যান্ড অ্যাডাপ্ট দিস সিচুয়েশন উইদিন আস অ্যান্ড উইদিন দ্য কমিউনিটি। I think it is a very important time for us to introspection and reflection for our own life and the society that we are living in for the better transformation of the world. Imran bhai, I'm giving you the floor now. So yes, thank you for joining. My pleasure. Thank you
and thank you to the other participants. And welcome to all those who are logged on the Facebook Live. So let me start. I'm Shuru Kori. Maybe I'm feedback pachi karo kach theke. I don't know why. Karo bodhay yete ki on naki Facebook Live er volume ta. Maybe to mute korle better hobe. So maybe I should just start with us requesting, Prima, tumi to already kotha bolecho, but Sharmin, Monna, and Palash, just a brief introduction about you, because many people logging in may not know who we are. Okay, starting with Sharmin. Tomar mic is mute, ache. Prima, tomar mic to mute ache. Thank you, Imran bhai, and first of all, thank you, Primapa, for having me here with this wonderfully talented people. These people need no introduction, but I need some introduction at least. Ami onek din for my entire career, I have been working in the field of advertising communication, and I have been leading the creative team for various agencies. Khubi recently, I've joined Grameenphone as the head of retail. I'm working there. Okhane customer der ba consumer der interactions er point at the creativity and diversity kibhabe ana jay, that would be my role there. Also, I work with artisanal fabric and a little bit of writing with the filmmakers. So that's where, like I said, I dwell around various fields of creativity for, as I've learned from my experience in advertising. So that's what I do. Thank you very much. Thank you, Bonna. Briefly, I know it is a come like a waste of time, but still, why not? না নিশ্চয়ই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি বলতে চাই যে আমার পরিচয় হচ্ছে খুবই ছোট করে আমি দিয়ে দিই তাহলে আমাদের আলোচনার সময়টা বেশি পাবো আমি বন্যা মির্জা আমি কাজ করছি একটা নিউজ এজেন্সিতে বাংলা ট্রিবিউনে হেড অফ মার্কেটিং হিসেবে এবং সেই সাথে আমি একজন অভিনেতা টেলিভিশন সিনেমা থিয়েটার এই জায়গাতে আমি কাজ করি এবং এই দুটোকে একত্রে করে সারাক্ষণ আপনাকে Thank you. Mustafa Khalid Polash. Yeah, thank you. Good evening, everybody. I'm Mustafa Khalid Polash. By profession, an architect, but by passion, I love to do paintings, music, so a lot of other creative things. So, Shephabi Yatsi, Stapati Amar Pesha, Tirish Bachuturi Pesha Yatsi. Thank you. And finally, Khalid Mahmood. Quick introduction. My name is Khalid Mahmood. I'm a professional fine artist and design. Art and design is our interest. It's our entrepreneurship. Thank you. Thank you very much. So basically, asker topic, I think the headline is probably the easiest, the lead and how we are all leading and adapting through a crisis. But each of you, in a way, you are your leaders for the several people who follow you. So, you know, I think what might be interesting is focusing on the emotional aspect of this crisis, because this is like nothing else. I think. I am the oldest, and I remember 1971. We were all locked down. At least April, May, we were all close together. There was a tremendous pressure on us. We didn't know, whether our car would be stopped on the road. Whether the army are going to walk into your house, whatever. So, kichuta similar situation, which is so unique, for most people who are who haven't seen 71. This is unique. I don't think there's been any period in our history like this. And as I'm a teacher, I'm in contact with so many students, and all of them are so scared, so tense.
And, you know, we forget that the emotional impact on them being cooped up in their moddobitto, choto ekta flat with their mother, brother, sister, baba, shobai ek jaygay ache. Sadharonoto on a normal day, they would be out the whole day going to university. The mother would be getting some she time or me time when everybody was out of the house. You're also hearing some terrible news about the increase in domestic violence and violence against women because of the pressures being put on this close proximity. So to start with, maybe ami shobai ki ektu ektu kore jiggesh korbo, you know, and keep it short, maybe a couple of minutes. How are you dealing with the crisis? What you, because you all look so positive. What is the secret? How are you coping and dealing with this crisis? So can I start with Khalid Mahmood? Assalamualaikum. Amar basically artist hoar ar ekishathe chinta korar ekta sujog ekhon ami mone korchi. Ami onek din dhore meditation kori. So art niye porashona korte korte amar jodi dhoroner science and novel science niye interest. সেখান থেকে আমাদের একটা অর্গানাইজেশন আছে নাম সাতুরি মেডিটেশন। সো ইটস আ লং জার্নি উইথ মেডিটেশন অ্যান্ড আর্ট। সো এটা আমাকে পার্সোনালি হেল্প করছে। সো সো এই এই জিনিসটাকে ডিল করার জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি যে খুব সিম্পলভাবে যদি দেখি তাহলে প্রবলেমটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে, প্রবলেমটা ইন্টারনাল ওয়ার্ল্ডে না এখনো। সো আমাদের ম্যাক্সিমাম মেকানিজম মডার্নিজম যেটার উপর বেস করে তৈরি আউটার ওয়ার্ল্ড দিয়ে, হ্যাঁ, ইনার ওয়ার্ল্ডের ইনফরমেশনটা আমরা ইস্টার্ন হওয়ার পরেও ভুলে গেছি কীভাবে ইনার ওয়ার্ল্ডে থাকতে হয়। হ্যাঁ, আলটিমেটলি আমাদের কিন্তু ইনার ওয়ার্ল্ড যাদের নাই তাদেরই থাকতে কষ্ট হচ্ছে। আর বিকজ আউটার ওয়ার্ল্ডটা তো যে কোনো মুহূর্তে পলিটিক্স বলেন বিভিন্ন ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে থাকে, সো এটার কোনো আসলে ভরসা নাই যেটা আপনার সবসময় একই রকম থাকবে। ইনার ওয়ার্ল্ডে যারা আশা দেওয়া করে তাদের জন্য এই টাইমটা অনেক বলতে পারেন যে ভেরি ইন্টারেস্টিং টাইম, বিকজ আমি এখন পরীক্ষা দিচ্ছি আমার নিজের সাথে যে আমি আসলে ইনার ওয়ার্ল্ডে থাকার জন্য কেপেবল কিনা। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ, মানে বেসিক্যালি আমরা ভুলেই গেছি যে হাউ টু ফোকাস অন দ্য ইনার সেলফ। উই আর অল কাইন্ড অফ জাগলিং অ্যারাউন্ড লাইক পাপেটস অন এ স্ট্রিং, রাইট? অ্যান্ড মি টাইম বা সলিটারি টাইম, জাস্ট আ মোমেন্ট অফ রিফ্লেকশন, even just sitting in silence and just thinking in shob jinish potta askalar bhule gechi jodio the ancient, you know, ora jara philosophers figured this out so many years ago. So I come to Bonna, tumi ektu bolo je particularly how you're dealing with it and what is the lesson for those who are perhaps younger audience here to get some tips on how to keep a positive spirit and look inside of you and get the creative spirits working for you. Bonna, ধন্যবাদ ইমরান ভাই। আমি প্রথমে যেটা বলতে চাইবো যে আমরা ঠিক মুহূর্তে যে কাজটি করছি এবং অনেকেই ঘরে বসে আসলে বাড়ি থেকে যে কাজটি করছেন, অফিসের সাথে সংযোগ স্থাপন করছেন, এটিও বাংলাদেশের একটি নতুন পরিস্থিতি আসলে। আর ব্রডার অ্যাসপেক্টে আমি বলবো যে রাজনৈতিকভাবে কোথায় কী ঘটছে না ঘটছে সেগুলো আমরা বারংবার আবারও বুঝে নেবার চেষ্টা করছি যে এই যুদ্ধটা আসলে কাদের, যুদ্ধটা কার সাথে, যুদ্ধটা নিজের সাথে নাকি যুদ্ধটা আসলে, সেগুলো হয়তো আমরা ঠিক এই মুহূর্তে বুঝবো না, কিন্তু আমরা একটা সময় গেলে অবশ্যই বুঝবো। আমাদের মনে হয় সে বোঝা বুঝি যে একটা এখনও তৈরি হবার মতো পরিস্থিতিতে আমরা আসিনি। কিন্তু আমার জন্য যেটি খুব গুরুত্বপূর্ণ তা হলো যে আমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি তাদের, আমি বিশেষ করে যদি টেলিভিশনের যারা কাজ করেন তাদের কথা বলি, তারা বেশিরভাগই আসলে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন, ফলে এই সময়টা তারা কত বেশি কী করতে পারবেন, যেহেতু একটা লম্বা সময়ের যুদ্ধ আসলে, বা যান আমি যাই বলি না কেন, তাতে করে কর্মহীন হয়ে যাবেন অনেক মানুষ, সেরকম একটি ভয়ঙ্কর স্থিতি এবং একেবারেই বলা যায় বৈশ্বিক অর্থনীতি যে ভেঙে পড়বে সেই ধরনের একটি টেনশন সারাক্ষণ মাথার মধ্যে রেখেই বাড়ি বসে কাজ করতে হচ্ছে। সেটি আমার জন্য একটি মানে বড় বিপজ্জনক বার্তা হিসেবে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আর কি। সেই জায়গা থেকে যদি আমি মনে করি যে বাড়িতে বসে অনেক কিছু আসলে করা সম্ভব না, এটা অসম্ভব একটা ব্যাপার,
তার কারণ আমরা একটা সময়ের জন্য হয়তো অনেকেই দেখবো যে ভিডিওতে বলছেন রান্না করছি, ঘরের কাজ করছি, বাড়ির লোককে সময় দিচ্ছি, কিন্তু আসলে এটা এক ধরনের সান্ত্বনা সম্ভবত আমাদের সকলের জন্য। আসল পরিস্থিতিটা এমন নয়, আরও দুরূহ, আরও ভয়াবহ। মানুষ কর্মহীন হবেন সেটি একটি ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে যদি মানুষ কর্মহীন হয়েই পড়েন এবং এইভাবে একটা মানে ইকোনমি ভেঙে পড়ে, তাহলে আমরা আবার কীভাবে দাঁড়াবো সেটি খুব দুরূহ একটি ব্যাপার এবং খুবই দুশ্চিন্তার ব্যাপারও বটে। আমি অন্তত এইতে নিয়ে ভাবছি। আরেকটি বিষয় যেটি ঘটবে সেটা হচ্ছে অনেকগুলো দিক বন্ধ থাকবার পরে মানুষ যখন বেরোবেন তখন আসলে তারা কীভাবে থাকবে, তাদের মানসিক স্বাস্থ্যটাই বা কী হবে, সেটাও আসলে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে। তো যতই আমরা বলি আমরা একটা সময়ের জন্য ছবি আঁকতে পারি, একটা সময়ের জন্য কবিতা লিখতে পারি, গান লিখতে পারি, গান গাইতে পারি, হয়তো অনেক কিছু করতে পারি, বা বাড়ি থেকে বসে আমাদের মতন যারা মধ্যম আয় বা উচ্চ আয়ের মানুষ আছেন তারা কাজ করতে পারবেন, কিন্তু খুব দুশ্চিন্তায় আছে নিম্ন আয়ের মানুষদের নিয়ে, যারা দিনমজুর বা শ্রমিক, তাদের জীবনটা কেমন হবে এবং তাদের সুরক্ষার বিষয়টিও মাথায় কাজ করছে ঠিক এই মুহূর্তে। আমরা পরে মেবি একটু ফোকাস করবো যে এই পোস্ট ক্রাইসিসে আমরা ইউনো হাউ উই আর গোয়িং টু পিক আওয়ারসেলভস আপ এবং অন্যদের কি গাইডেন্স বা টিপস দিতে পারি যে আমরা আবার পুরো জীবনটা হাউ ডু উই গো ব্যাক টু so-called normal life or the new normal. Jayok, ami ekhon Polasher kache ashi. Polash, please share your thoughts ei poristhitir moddhe, how you are coping and what are the lessons you're learning. Ashole je jinish ta hocche 25 tarikh theke to amader sei sadharon chuti holo, shottikar orthe adaptation er ekta shomoy lage. Apni ektu age bolechen je shadhinotar shomoy amio tokhon 7-8 bochor boyosh, আমার অনেক মনে আছে তখন না রাত হলে ভয় লাগতো, সন্ধ্যা হলে ভয়টা, ছোট বয়স কম ছিল বলে ভয়টা লাগতো এবং সন্ধ্যার সময় ভয়ের কারণও ছিল, কিন্তু দিনের বেলা কিন্তু ঘুরে বেরিয়েছি, দূরের থেকে পাক সেনাদের দেখে দূরে দূরে হেঁটেছি, কিন্তু এখন যেই অবস্থাটা হচ্ছে এই অবস্থা আনপ্রেসিডেন্টেড। ম্যানকাইন্ডে এই ধরনের অবস্থা হয়েছে কিনা এই গত 100 বছর বা 1920 সালের কথা আমরা যদি বলি, সেই সময় আর এই সময় কিন্তু এক নয়। সেই সময় বিচ্ছিন্ন জনগোষ্ঠী ছিল, এখন একটা সামষ্টিক একটা গ্লোবাল ভিলেজের মতো আমরা হয়ে গেছি কমিউনিকেশনের কারণে। সেইখান থেকে হঠাৎ করে একদম ধুপ করে একজন, আমি যেমন অনেক কাজ করি অবশ্যই প্রফেশনাল একটা লিমিটেড টাইম পর্যন্ত করি, তারপরে আমি আমার প্যাশনের দিকে কাজ করি, কাজ ছাড়া আমি থাকতে পারি, কিন্তু এই যে আমাকে এনে হঠাৎ করে নির্বাসিত করা হলো সেইখানে এই আমার সময় লাগছে, কিন্তু আমি কিন্তু কিছুই করছি না, আমার অফিসের সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, কে কি করছে আমি জিজ্ঞেসও করছি না। আমি মনে করছি যে আমার অ্যাডাপ্টেশনের সময় আছে, আমাকে একটু বুঝতে হবে যে আসলে প্রজেক্টের টাইমটুকু কতটুকু। এই যে প্রজেকশনের মানে মডেলটা কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়নি, আমরা জানি না আসলে কতদিন লাগবে, কি হবে না হবে, একটা প্রজেকশন থাকলে আমি সেভাবে প্ল্যান করতে পারতাম। আপাতত আমি কিন্তু ওই যে আমি খালেদ যেটা বলছিল যে ইনার একটা মানে অ্যাবোর্ড থাকে, সেই মানে যে বাসাটা মনের যেই বাসা সেই বাসায় আমি নিজেকে নিজে আত্মগোপন করেছি, সেরকম ভাবে সেই আত্মগোপনটার সুফলটা হচ্ছে যে আপাতত সুফল হচ্ছে যে আমি করোনা ভাইরাস থেকে দূরে থাকছি, রিয়েল আইসোলেশন মানে একটা সলিচিউডের মধ্যে যেতে পারছি, আমার 37 বছর আমার সম্পর্ক, সেই সম্পর্কে আমরা জীবনেও এতদিন একসঙ্গে এক ঘরে থাকিনি, কোনোদিন একটানা এতদিন থাকা হয়নি ছেলেমেয়ের সাথে। প্যারালালি যে আমার যে সৃজনশীল বা ক্রিয়েটিভ যে কাজগুলো আছে, আমি ছবি আঁকতে পারছি, কাজের চাপে সেটা করতে পারতাম না, আবার হঠাৎ মনে হচ্ছে গান গেতে বসে যাচ্ছি, মুভি দেখছি, এই সময়টা আমি অ্যাডাপ্টেশনে যাচ্ছি, কিন্তু আমারও একটা ক্রাইসিস আছে, প্রত্যেকের একটা ক্রাইসিস আছে, যেটা হচ্ছে বেঁচে থাকার ক্রাইসিস। এই 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 যে ডোমেইনটা, এই ডোমেইনটা কিন্তু এখনও আমার যে ডোমেইন সেটা হচ্ছে একটা ইউফোরিক ডোমেইন বা আমার একটা অন্যরকম সৃজনশীল ডোমেইন, যেটা আমি সাস্টেন করতে পারছি এই সময় পর্যন্ত, কিন্তু একটা সময় আসবে যখন এটা সাস্টেন করা যাবে না, আমাকে অফিসের ওভারহেড টানতে হবে, বেতন দিতে হবে, সব কিছুই কিন্তু চালিয়ে যেতে হবে, অতএব আমাকে কাজ করতে হবে। সেই কাজ করার যে পরিস্থিতি আমরা মনে করছিলাম যে যতটা সোজা, হ্যাঁ হোম অফিস টাইপের, এটা অত সোজা বিষয় নয়,
কিছু কিছু প্রফেশনে তো একদমই সম্ভব না, আমার প্রফেশনে একেবারেই সম্ভব না, কারণ হচ্ছে আমাকে আর্কিটেকচার করতে হলে আমি একমাত্র যে ডিজাইন করি আর আমার সব আমাকে হেল্প করে। সো আমি এই কমিউনিকেশনটা, ভার্বাল যে কমিউনিকেশন সেটা দরকার হয়, আমাকে স্কেচ করে দেখাতে হয়, সেগুলো কিন্তু মিসিং হচ্ছে, আমি ফোনে বা এই ইমেলে এটা বোঝানো সম্ভব না। তো এটার জন্য আমি অন্যভাবে প্রস্তুতি নিচ্ছি, কী করা যায় ভাবতে হবে আমাকে, বাট আপাতত আমি আমার মনের বাসায় গৃহবন্দী হয়েছি। থ্যাংক ইউ পলাশ, খুব সুন্দর বক্তব্য দেওয়ার। আর ফাইনালি আমি শারমিনের কাছে আসছি। শারমিন, প্লিজ শেয়ার যে তোমার এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য লেসন্স ইউ লার্নিং আউট সেট, হাউ ইউ কোপিং। Imran bhai, this is like you've said, it actually, we are learning every day. Every day is coming as a new unknown entity to me. Every day ami shikchi je how to cope up with personal life, how to deal with my team at work, and how to deal with the uncertainties that we are facing worldwide. আমরা আসলে জানি না আমরা কিসের সাথে মোকাবেলা করছি, আমরা জানি না আমাদের কতদিন পর্যন্ত এটাকে ফেস করতে হবে, আমরা জানি না এটার মিটিগেশন প্ল্যান বা একটা প্রবাবল ইকোনমিক ডিজাস্টারের জন্য আমরা কিভাবে তৈরি হব। এই আনসার্টিনটা অ্যাকসেপ্ট করা এবং ওটাকে ডিল করাটাই মোস্টলি চ্যালেঞ্জিং। But at the same time, to keep our spirits high, I also look at how change is the only constant in human life. Maybe its nature is showing us that we cannot really ekta kono jinishe we cannot hold on to it jeta ebhabei hoy, or we cannot really, as human beings, we cannot really understand the universe in such a way je ebhabei sob hobe, we take things for granted and ebhabei amra korte thakbo. So eitao hoto amra shikchi at the same time, like learning to do a little chore at home jeta jibone kokhono korini, সে একইভাবে কিভাবে এই টাইমটাতে চিন্তা করা, স্পিরিটস হাই আপ রাখা, প্রোডাক্টিভ থাকা, অ্যান্ড ফাইন্ডিং সোলেস টু আওয়ার ওন ওয়ার্ক। আমি মনে হয় 20 বছর পর ছবি আঁকলাম, উইচ অ্যাজ মাচ জয় অ্যাজ ইট গেভ টু মি, আই অলসো থট এই ছবি আমি আর কয়দিন আঁকতে পারবো, হোয়াট ইজ দ্য সার্টেনটি অফ দ্য হোল থিং, হোয়াট ইজ দ্য সার্টেনটি অফ হিউম্যান লাইফ নাও। তো এই ধরনের একটা বলা যায় যে একটা ওয়ান স্টেপ টুয়ার্ডস পজিটিভিটি অ্যান্ড অ্যানাদার স্টেপ টুয়ার্ডস কোয়েশ্চেনিং লাইফ ইটসেলফ, এরকম একটা জিনিসে আছে, অ্যান্ড কনস্ট্যান্টলি কিপিং টু কিপ আওয়ার স্পিরিটস হাই ফর মাই সেলফ অ্যান্ড ফর মাই টিম অ্যান্ড ফর দ্য পিপল অ্যারাউন্ড মি। ধন্যবাদ শারমিন। প্রিমা, তুমি কিছু, ইউ স্পোক অ্যাজ আ হোস্ট, হোয়াই ডোন্ট ইউ স্পিক নাও অ্যাজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস? প্রিমা, মাইক অফ। এমন একটা সময় কাটাচ্ছি আমরা যে প্রত্যেকে প্রত্যেকের মাইন্ডটাকে মনে হয় শেয়ার করছি, আমাদের মনের যে অবস্থা বা যে সিচুয়েশন প্রত্যেকেই, আপনারা যা বলছেন মনে হচ্ছে আমার কথাই এগুলোই বলা হয়ে গেছে, কারণ আমি নিজে ভিজুয়াল আর্টিস্ট আর আমি একা থাকি বলে আমি বেশিরভাগ সময় আইসোলেশনেই কাটাই, আমার স্টুডিওতে আমার কাজ করতে হয় এবং ইটস অলমোস্ট কন্টিনিউয়াস প্রসেস ডে ইন ডে আউট। সো একা থাকাটা আমার জন্য নতুন কিছু নয়, বরঞ্চ আমি একা থাকাকে প্রবলভাবে এনজয় করি এবং প্রতিটা মুহূর্তকে আমি এনজয় করি, কিন্তু ওই এনজয় শব্দটা এখন পুরো শিফট করে হয়ে গেছে একটা বিভীষিকাময় একটা এক্সপিরিয়েন্স। বাট এই এক্সপিরিয়েন্সের মধ্যেও বলা হয় যে লাইফ আসলে ইটস অ্যান ইভেন্ট অ্যান্ড ইট এভরি লাইফের ছোট ছোট সব ইভেন্টগুলোই এক একটা এক্সপিরিয়েন্স, ইভেন আ ক্রাইসিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স, বিকজ এটার ভিতর থেকে আমরা কি করেছি, কি করতে পারতাম, কি সামনে করতে পারবো যদি আমরা থাকি, সেটার একটা ব্যাপক একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে এবং এক্সপিরিয়েন্সের সাথে সাথে রিফ্লেকশনও তৈরি হচ্ছে। রিফ্লেকশনটা এভাবে তৈরি হচ্ছে যে আসলে আমরা কোন ধরনের পৃথিবীতে থাকতে চাই, আমরা আসলে সব মানুষ হিসেবে আমাদের কি দায়িত্ব আছে, কি দায়িত্ব ছিল এবং আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। মানে ক্রাইসিসের সাথে এরকম একটা জায়গার যোগসূত্র যে এত গুরুত্বপূর্ণ হবে
আসলে এটা না এক্সপিরিয়েন্স করলে বোঝা সম্ভব হতো না। আমি আমার বাবা মার কাছে শুনেছি 71-এর মুক্তিযুদ্ধের কথা, প্রায়ই আমার বাবা মা আমাকে গল্প করেন সেই সময়কার পরিস্থিতির কথা। ইমরান ভাই বললেন, পলাশ ভাই বললেন, আসলে ওই সময়টা যখন গল্প আকারে শুনি বা বইয়ে পড়ি বা মুভিতে দেখি, আমরা যারা স্বচক্ষে দেখিনি সেটা ঠিক ফ্যাদম করা আমাদের পক্ষে সম্ভব না, জাস্ট রিয়ালাইজ করা বা ইমাজিন করা সম্ভব। বাট এই মুহূর্তে যেটা দিয়ে আমরা যাচ্ছি, বিং মাই সেলফ আ ভেরি ইন্টারনাল পার্সন, অ্যাকচুয়ালি আমি প্রতিটা মুহূর্ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেটা যেটার ভাস্টনেস আমি বলে বুঝাতে পারবো না। ইচ ডে অ্যাট আ টাইম আমি নিতে চাচ্ছি, যে একদিনকে আমি একদিন বাঁচবো একদিনের জন্যে, আমি কালকের দিনটা বুঝতে চাচ্ছি না এবং পাচ্ছি না আসলে, ইটস নট পসিবল, কোনো অবকাশ নেই। আজকের দিনটাই ডিল করছি, আর কিছু কিছু মানুষের সাথে কমিউনিকেশন তৈরি হয়েছে আবার নতুন করে, কারণ আমাদের যে অদ্ভুত ব্যস্ততার অলীক জীবন, তার থেকে একটা একটা পুরো শূন্য একটা জীবনে এসে পৌঁছে গেছি মনে হচ্ছে। শূন্য এই জন্য বলছি যে এত কাজ থাকতেও কেমন একটা শূন্যতা বোধ গ্রাস করেছে, যে এই শূন্যতা বোধকে পূর্ণতায় নিতে প্রতিনিয়ত নানা রকম ছলচাতুরি হোক, অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি হোক, মেন্টাল ডাইভার্সিফিকেশন হোক, ক্রিয়েটিভিটি হোক, নানা রকম এই ধরনের এলিমেন্ট দিয়ে আমাদের নিজেকে সাজাতে হচ্ছে, এবং সেভাবে প্রতিনিয়ত আমাদেরকে সাহস সঞ্চয় করে এই যুদ্ধের সাথে লড়ে যেতে হচ্ছে। আমরা উত্তরে যাব আশা করি, এবং উত্তরে আমাদের যেতেই হবে, কারণ নতুন একটা পৃথিবী এবং ট্রান্সফরমেশন বলতে যা বুঝায় সেরকম একটা জিনিসের আশা আমি প্রতি মুহূর্তে করছি। কারণ আমরা যে বিলাসবহুল জীবন দেখে এসেছি, নট অনলি ওয়েলথ ওয়াইজ, লাক্সারি ইন এভরি অ্যাসপেক্ট, আমরা হিউম্যানিটির যে কোর জায়গাটাকে মিস করেছি আজীবন, নিজের সাথে থাকাটাই হলো একটা বেসিক হিউম্যানিটি, সেটাও আমাদের মধ্যে চলে গিয়েছে। উই আর অলওয়েজ দৌড়াচ্ছি কিছু একটার পিছনে টু গেট আ গ্রেটার থিং, নিজের জীবনের থেকে, মানুষের জীবনের থেকে, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের থেকে গ্রেটার জিনিস আর ভ্যালু যে কি হতে পারে সেটা আমরা ভুলেই গেছি। তো আই থিঙ্ক এই সময়টা কাজে লাগানো, ওভাবে একটা তৈরি করছি, জোর করেই তৈরি করছি। আমি খুবই আশাবাদী এবং পজিটিভ থাকতে চেষ্টা করছি। ছবি মূলত আঁকতে পারছি না সত্যি কথা বলতে, বন্যা যেটা বলেছে আমার এত দুশ্চিন্তাও হচ্ছে, আঁকতে চেষ্টা করছি। আমি অবাক হয়ে খেয়াল করলাম পলাশ ভাই আঁকা বেরোচ্ছে না, আমি তোমাকে শেয়ার করেছি যে আমার আঁকার হাত বোধহয় কোথায় হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না যে আমি রংগুলো কি ছিল। তো আমি বারবার মোটিভেশনাল আর্টিস্টদের কাজ দেখছি, পিকাসো এঁকেছে, গুয়ার্নেকা, ডালি কাজ করেছে, ওয়ারহোলের কত কাজ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, সারাক্ষণ ইন্সপায়ার হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার রংগুলো হারিয়ে গেছে, এটা খোঁজারও চেষ্টা করছি সেই সাথে। আমি একটু প্রিমার সাথে থ্যাংক ইউ ইয়া আমার মনে জি জিমনান বলো প্লিজ। আমি একটু প্রিমার সাথে যোগ করি, মনে হচ্ছিল যে যারা আসলে দীর্ঘদিন ধরে এই কাজটি করছেন, ছবি আঁকছেন বা যার যার ফিল্ডে যারা কাজ করছেন, তাদের জন্য সেই কাজটি করা কঠিন হয়ে গেছে, কিন্তু যারা এটি আবার এক্সপ্লোর করছেন তাদের জন্য হয়তো খানিকটা সহজ হয়েছে বিষয়টা। এবং আমি যে কারণে প্রিমা বললেন যে নানান জিনিস দেখছেন, আমি বসে বসে আসলে গ্রেট আর্টিস্ট বের করে দেখছিলাম যে আসলে সত্যি সত্যি ফ্রিদার অনেক ছবি যেগুলো দেখা নেই, তার ইন্টারপ্রিটেশনগুলো কি বোঝার চেষ্টা করছি। তো আমার মনে হয় যারা এই কাজটি দীর্ঘদিন ধরে করছেন তাদের একটু অসুবিধা হচ্ছে সেই কাজগুলো করতে, তারা অনেক বেশি ভাবছেন এই সময়ে যে আসলে এই সময়গুলোকে নিয়ে পরবর্তী সময়ে কীভাবে এগোবেন, কিন্তু যারা এটার ভেতরে ছিলেন না তাদের একটু এক্সপ্লোর করতে সুবিধা হচ্ছে পক্ষান্তরে। I think to shomoy dite hobe, I think we have to give ourselves a bit of time to absorb it, and immediately with the hobe na, because we are all ekta shocker moddhe achi amra. So but I think as an artist, Prima ba Polash ba Khaled, we are all absorbing this, and I'm sure it
this will be reflected future in the creative work that you're doing. But ekta jinish jeta je amader je kichuta prima bolle je amader je sob lessons amra shikchi onek kichu jara korchhilam na, for example onek shomoy amra eto byasto hoye porchhilam amader day to day life e je jara ektu boyosko atishojon ache tader khoj khobor raktam. এখন কিন্তু ইউ সি দ্যাট ইউ নো এভরিবডি ইজ কাইন্ড অফ আস্কিং নেবার ঠিক আছে কিনা, কেমন আছে, এটা করছে, ইউ নো দিস হ্যাজ ফোর্সড আস টু থিঙ্ক অ্যাবাউট আদার পিপল। আমাদের যে 30-40 ইয়ার্স আগে আমাদের যে লাইফটা ছিল, পাড়া প্রতিবেশীদের সাথে চিনতাম, হ্যালো বলতাম, পাড়ায় খেলতাম, দ্যাট লাইফ হ্যাজ গন। অ্যান্ড আই ডোন্ট নো এইসব লেসন যেটা আমরা পাচ্ছি এটা কি সাস্টেইন হবে নাকি উইল ইট বি ব্যাক টু ইউজুয়াল after the crisis is over. I just give one example. The other, so I'd like you to just talk about the lessons we are learning, whether these are lessons we will soon forget and it's back to the usual rat race, back to a materialistic world, buy, and you know, spew out carbon dioxide and go to global warming and give a damn to nature and all the beautiful animals and birds and trees. Ki hobe, what do you think? Are you optimistic or are you cynical about the future? Polash bhai prima bolar pore ami bolte chaichhilam je amra khub bhalo hoye jabo erokom ekta bhab hocche bhoy jokhon dhore ha mrityu bhoy jokhon ashe sob kichu sob paper mane skholon hoy sob kichui amra mone kori je ami bhalo hoye jabo er por theke কিন্তু যেই পরের দিন জ্বরটা সেরে যায় এমনি তো তাই হয়, আমার জ্বর হলে মনে হয় আমি মরেই যাবো, যেদিন থেকে জ্বর শেষ ভালো হয়ে যাচ্ছি সেদিন থেকে কিন্তু আমি সেই পুরনো ব্যক্তি। এখানে আমার ভয় হচ্ছে যে আমরা যেই সাপ্রেশনের মধ্যে এখন আছি, দ্য হিউম্যানিটি বা সব কিছু মিলিয়ে এটা বার্স্ট করতে পারে উল্টা, মানে শেষ হলে, যদি কখনো শেষ হয় বা কমে আসে। আমরা মানব জাতি আসলে কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোই হয়েছে ধ্বংস করার জন্য, আর কোন কোন স্পেসিস কিন্তু পৃথিবীকে ধ্বংস করছে না, আমরাই শুধুমাত্র ম্যানমেড বলে মানে জিনিসপত্র তৈরি করছি, আমরাই সবকিছু নষ্ট করছি। আমি বলছি আমি আর্কিটেকচার করছি, আসলে তো আই এম ডিস্ট্রাক্টিং দ্য নেচার, আমি গাছ কেটে বাড়ি বানাচ্ছি, শহর বানাচ্ছি, এই যে বানাচ্ছি এর সঙ্গে সঙ্গে মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল, বা আপনি যেটা বললেন যে পলিটিসাইজ করা পুরো জিনিসটাকে, গ্লোবাল কনটেক্সটে কি হবে, ইউএসএ কি বলবে, চায়না কি বলবে, সেগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ছেড়ে দে, এটা উঠে গেলেই আবার সেইকে মানে একই জিনিস যা ছিল তাই আমরা ফেরত যাব, খারাপও হতে পারে, ভালো আমরা হব না, কারণ হচ্ছে এই মানবিক গুণগুলো আমরা কিন্তু আস্তে আস্তে জেনেটিক্যালি ধ্বংস করেছি। এটা আমার কিন্তু জেনেটিক্যালি ধ্বংস হচ্ছে, আমি আমার সন্তান থেকে আস্তে আস্তে মানবিক গুণগুলোকে সরিয়ে নিয়েছি, টেক ঢুকিয়েছে এটার মধ্যে। এই যে টেক ঢুকলো, এই টেক ঢুকার পর থেকে কিন্তু আস্তে আস্তে এর মানে পতন শুরু হলো, যে মানুষে মানুষের যে সংযোগ সেটা, আমি আমার বউয়ের সাথে ঘরে বসে থেকে এসএমএস পাঠাচ্ছি হয়তো, এই ঘটনা ঘটছে। আরেকটা বিশেষভাবে যে টেকটা কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে যে এই 5G-র একটা এফেক্ট এটার মধ্যে আছে, হ্যাঁ ইটস নট মানে হেলথ ফ্রেন্ডলি, হ্যাজার্ডাস, এগুলো বলা হচ্ছে, এটা টেলিকম উনি হয়তো ভালো বলতে পারবেন, বাট ইউহান ওয়াজ দ্য ফার্স্ট কমপ্লিটলি আন্ডার 5G, তো এটা নিয়ে অনেকদিন অনেকগুলো আসলে এগুলো অনেক কিছুই দেখছি, এবং এটাও মনে হচ্ছে যে আসলে টেকনোলজি যতটা ইনফিল্ট্রেট করছে আমাদের সঙ্গে, সেটা বডিতে গিয়েও ঢুকছে, আমার সোলে গিয়ে ঢুকছে, আমার ব্রেনে ঢুকছে, সব জায়গায় ঢুকে আমাকে মেশিন বানাতে চাচ্ছে, একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এন্ড অফ দ্য ডে আমরা যে ম্যানকাইন্ড যেটাকে বলছি, আমরা কিন্তু আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন হিসাবেই দাঁড়িয়েছি, এখন যেটা ঘটেছে সেটা ফ্র্যাঙ্কেনস্টাইন হওয়ারই কারণ। এবং আমরা এবং একটা সময় দেখা যাবে যে আমরা নিজেরাই নিজেদের জম্বি হয়ে যাচ্ছি কিনা, সেরকম একটা সম্ভাবনা আছে। ওকে, অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা আই থিঙ্ক ইজ ওয়ার্থ রিমাইন্ডিং আওয়ারসেলভ, যে আমাদের ক্রাইসিসটা তো শুরু, বিকজ ইভেন দো এই লকডাউনের পরে দের ইজ এ ম্যাসিভ রিসেশন গ্লোবালি, ইভেন বাংলাদেশে তো আরও বেশি করে হবে, সেই পিরিয়ডেও কিন্তু আমাদের ওই পিরিয়ডটা আমাদের কাটাতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা, তারপর আমাদের আশেপাশে যারা আছে, পার্টিকুলারলি যেটা বলা হয়েছে যারা ডে লেবারার্স বা দিন আনি দিন খায় যেসব লোকজন, হুজ গোনা হেল্প দেম, এটা তো উই কান্ট জাস্ট, আমরা শুধুমাত্র সরকারের দিকে চোখ দিয়ে থাকলে তো হবে না। অ্যালার্মিং দিকটা হচ্ছে যে রিসেশন এন্ড করাপশন গোজ টুগেদার,
সেটা কিন্তু এখনো আমরা টের পাচ্ছি, এখনো টের পাচ্ছি, চাল চুরি হচ্ছে কিন্তু সেটা সব সময় ছিল, সব সময় থাকবে, ভবিষ্যতে এটা বাড়বে আর কি, বাড়ে যখন এই রিসেশন আসবে আপনার করাপশন বেড়ে যাবে। আর হু এলস ওয়ান্টস টু অ্যাড টু দিস, যে আমরা এখনকার লেসন গুলি কি ভবিষ্যতে কি উই আর আর উই গোইং টু ট্রাই টু মেক এ বেটার ওয়ার্ল্ড ফর আওয়ারসেলভস, আমাদের যে সব নেগেটিভ হার্মফুল অ্যাটিটিউড এন্ড আউটলুক টুয়ার্ডস আওয়ার ওয়ার্ল্ড এগুলি কি কমবে নাকি, হোয়াট ইউ থিঙ্ক, আর ইউ সিইং এনি সিলভার লাইনিং ইন দ্য ক্লাউডস? খালেদ বলুক, আমি বলব। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে আমাদের গল্পটা একদিক থেকে শেষ। হ্যাঁ, আমরা অনেকদিন ধরে সিনেমা, একটা সিনেমার মধ্যে আছি, আমি বলি না যে আউটার ওয়ার্ল্ড এন্ড ইনার ওয়ার্ল্ড। হ্যাঁ, আউটার ওয়ার্ল্ডে সিনেমার একটাই গল্প, আমি নায়ক, আমি মরবো না, সবাই মারা যাবে। সো আমাদের যে কনজিউমারিজমের গল্পে মি, মানে আপনি যদি দেখেন ডেকার্তের আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, ঘটনার ওখান থেকে শুরু। আই যখন আমি তৈরি করছি, মানে মি 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 লাইফ, সেই মি মি লাইফের গল্পটা শুরু হতে 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 এখন আমাদের রিসোর্সের ক্রাইসিস হয়েছে। এই রিসোর্সের ক্রাইসিস থেকে আমরা মানুষ এত পরিমাণে হয়েছি যে আমরা প্রকৃতির যে রিসোর্স, এন রিসোর্স, আমাজন জঙ্গল বলেন অথবা অস্ট্রেলিয়ার ফরেস্ট বলেন, সব জঙ্গল থেকে আমরা জঙ্গলের যে ন্যাচারাল হ্যাবিটাইটস সেইটার মধ্যে ঢুকে গেছি। সো তাতে হয়েছে কি, আমরা প্রাণীকুলের হাজার হাজার বছর ধরে যে প্রাণীর থাকতো, হ্যাঁ, তাদের এই হ্যাবিটসের মধ্যে আমরা ঢুকে গেছি, স্পেশালি বিফ ইটার অথবা মিল্ক ইটার যারা আছে, এই খাবারগুলো যখন আমরা খাওয়া শুরু করছি, একটা বিফ রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ফরেস্টকে ডিফরেস্টেশন আমরা যে পরিমাণে করেছি, তাতে হচ্ছে কি আমাদের, তারপর আমাদের কখনো নিড ফুলফিল হচ্ছে না, যে আমরা পৃথিবীর যে জঙ্গল বলতে পারেন, যে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, সেটাতে এবছর যে আগুন লাগলো, তাতে হচ্ছে কি মিলিয়ন ইয়ার মিলিয়ন ইয়ার্স ধরে যেই ব্যাকটেরিয়ান ভাইরাসগুলা ওই জঙ্গলের পশু পাখির সাথে মিশেছিল, ওইটা আমাদের শহরে এসে পড়েছে এবং আমরা এখন সামনাসামনি। সো তার মানে আমাদের রিসোর্সের ইন্ডিকেশনের আমরা শেষ পর্যায়ে আসছে, আমরা যেই স্বপ্নটা দেখতাম সেটার এন্ড সিনেমা। সিনেমার শেষের দিকে কিন্তু খুব ফাইটিং হয়, অ্যাকশন হয়, প্রত্যেকটা ছবি দেখবেন যে একই গল্প, শেষের দিকে একটা ক্লাইম্যাক্স থাকে, তারপরে ম্যাক্সিমাম ছবিতে মানুষ যেগুলি বানায় সেই ছবিতে মানুষের জয় হয়। হ্যাঁ, এটা কিন্তু আসলে রিয়ালিটিতে হয় না। সো গল্পটা হলো ইউনিভার্সের গল্প, হ্যাঁ, মানুষ এটার একটা ক্যারেক্টার। আমাদের সিনেমা যখন বানাই তখন আমরা আমাদেরকে শেষ পর্যন্ত মানুষের জয় হয় এটা আমরা বলে আসছি, আর আই হোপ, আমি আশা করি মানুষের জয় হবে, কিন্তু প্রকৃতিকে বাদ দিয়ে গল্পটা এখান থেকে বেশি দূর যাবে না। তো আমি মনে করি হোপটা হলো গিয়ে যখন আমরা এটা প্রকৃতির থেকেই আমরা আসছি, আমরা প্রকৃতিতে ফেরত গেলে গল্পটা আবার নতুন গল্পটা অনেক বেটার হবে, এখন যা আছে তার থেকে আমার মনে হয় পাঁচমুর বেটার করা সম্ভব। থ্যাংক ইউ খালেদ। ফিমা, ইউ ওয়ান্টেড, তুমি কিছু বলতে চাইছিলে? আপনি যেটা রেজ করেছেন ইমরান ভাই, আসলে আমাদের কি পড়া উচিত, হ্যাঁ, আমাদের একটা জিনিস, একটা ভুল হয়ে গেছে সবার, মানে আমরা সব সময় মনে করি ওর বোধহয় করা উচিত আমার না, সো ও বোধহয় করলে ভালো আমি না। অ্যাকচুয়ালি প্রত্যেকে আমরা মানে কাউকে কিছু দেওয়ার জন্যই থাকার কথা ছিল, আনফর্চুনেটলি আমরা ওটা ভাবিনি কখনো। বিভিন্ন জায়গা অ্যাঙ্গেল থেকে আপনারা যদি চিন্তা করেন, আমি একটা অভিজ্ঞতা বলছি এর মধ্যে যেটা হয়েছে, আমার যে হেল্প বাসার যে হেল্প করে মেয়েটি, সে লকডাউনের আগে এসেছিল কারণ তাকে আমি ছুটি দিয়ে দিব তখন, তো সে এসে তাকে যখন আমি তার খাওয়ার সব কিছু অর্গানাইজ করে দিলাম এক মাসে, সে যাবার সময় আমি তাকে দেখলাম আমার জানলা দিয়ে সে কোনো মতেই যাচ্ছে না আমার প্রেমিসেস ছেড়ে। তো আমি খুব বোঝার চেষ্টা করলাম ও কেন চলে যাচ্ছে না, কেন দাঁড়িয়ে আছে, সে ঘন্টা দুয়ে দাঁড়িয়েই থাকলো। তো আমি জিজ্ঞেস করলাম তুমি যাচ্ছ না কেন, তো সে এত হৃদয় বিদারক, সে এত ভয় পেয়েছে, সে ভয়টা কেন পেয়েছে আমি একটু রিফ্লেক্ট করার চেষ্টা করলাম, কারণ ওদের ওই স্ল্যামের প্রচুর মানুষজন তখন নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, ও কেন ভয় পেল। তো আমি আসলে ওর সাথে যেভাবে থাকি, আমি
পরিবারের অংশ, যেহেতু আমি একা থাকি ও আমার পরিবারেরই একটা অংশ, কিন্তু ওর যত পরিবার আছে ও প্রতিদিন চলে যায় ওখানে, তো ওকে প্রতিদিন নিত্য নতুন জিনিস শিখানোর মাধ্যমেই আমি অ্যাডপ্ট করেছি আমার সাথে ওকে, যাতে আমরা বিস্তর ব্যবধানে না থেকে মেন্টালি কাছাকাছি এসে দুজন থাকতে পারি, সহ অবস্থানের মাধ্যমে আমরা আমরা কাজটা হাউসহোল্ডটা শেয়ার করতে পারি। যেহেতু এবং ইভেন আগের দিন যেদিন যায় আমি ওকে বুঝাচ্ছিলাম তল কাকে বলে, যে এই ভাইরাসটা যে তলে থাকে, তো আমি জিজ্ঞেস করেছিলাম তল তোমার কাছে কি, ও বলল মাটির তল। তা আমি বললাম যে মাটির তল না, মানে তখন হাতে ধরে দেখালাম তল কাকে বলে। তো সে বারবার পরীক্ষা দিচ্ছে যে আপা এটা তল নাকি এটা তল, টেবিলের কি নিচেরটা তল না উপরেরটা তল। তো এভাবে করে একটা একটা জায়গা থেকে ওকে আমি বুঝাচ্ছিলাম বেশ অনেকদিন থেকে, যখন থেকে শোনা যাচ্ছে এটা ওহানের। তো সে ওই লার্নিং এর ফলে তার যেটা হয়েছে, তার এক ধরনের কনসিয়াসনেস তৈরি হয়েছে যে হাউ ডেঞ্জারাস দিস ইজ। সো সে বুঝতে শিখেছে যে সে যখন ওখানে যাবে, যেখানে সে বিলং করে, হার লাইফ অ্যান্ড হার কিডস লাইফ ইজ অ্যাট স্টেক। তো সে বারবার বলছে যে আপা আমার তো যেতে মন চাইতেছে না, আমার এত ভয় লাগতেছে। সো আমার এত মানে কষ্ট হয়েছে ওর এই কথাটায়, যে আসলে আমরা কাউকে সমাজে আমাদের পরিবেশের কাউকে আমরা ধারণ করিনি কখনো, আমরা তাদেরকে শুধু ক্ষণিকের জন্য ডিল করেছি মাত্র, আমাদের সুবিধা মতো ডিল করেছি, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা তাদের সবাইকে সবাই ছেড়ে দিয়েছি। আসলে আমরা সবার হাতটা ধরে কখনোই থাকিনি, শুধু ও কেন, আমরা এই যে আমাদেরও হাতটা ধরে কখনো থাকিনি। তো আমার মনে হয় যে এই হাত ধরে থাকা এবং সাপোর্টিভ হওয়া, এবং সামনে যে ক্রাইসিস আসবে, যে অসহনীয় ক্রাইসিস, এটাতে আমরা প্রত্যেকে কিভাবে সাপোর্টিভ ভূমিকা পালন করব ফাইনান্সিয়াল। আমি সরি কারো কথা শুনতে পাচ্ছি না, কোন একটা ঝামেলা হলো কি? সবাই শুনতে পাচ্ছ? তোমার কথা কি শুনতে পাচ্ছি? আমি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তুমি এখন পাচ্ছ? আমি উপরে তিনজনের কথা শুনতে পাচ্ছি না। বন্যা, বন্যা তোমারটা বন্ধ আছে, আমি কি খুলে দেখি? তোমারটা খুলে দেখো তো বন্যা, এখন পাচ্ছ? এখন পাচ্ছ? যাক আমি আসলে কারো কথা শুনতে পাচ্ছি না। এখন পাচ্ছ? কি হলো বুঝতে পারছি না। এখন পাচ্ছ? এখন ইমরান ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তোমাকে পাচ্ছি বন্যা, আমি সবাইকে শুনতে পাচ্ছি। আমি উপরে আমাদের মহিলাদের কারো কথা শুনতে পাচ্ছি না, কোনো একটা কালের পরিবর্তন লাইনে কারো কথা শুনতে পাচ্ছি না। সো এটা কি শুড বি রিস্টার্ট নাকি হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিল উইথ ইট? বন্যা ক্যান রিস্টার্ট, লগইন যদি বন্যা আরেকবার করো। খালেদ পাচ্ছ আমাকে, আমাদের কি? ঠিক আছে ঠিক আছে, ইমরান ভাই যেটা বলছিলাম আমি, মানে আমার বলাটা এতটুকু যে আসলে আমরা সবাই যাতে মন স্থির করে রাখি আর প্রস্তুত থাকি, যে সামনে যখন আমাদের পৃথিবীটা আবার উন্মুক্ত হবে, আমরা আসলে যাতে আসলে পরিবেশ বলি মানুষ বলি সবাই সবার জন্যে ইকো, যে একটা ইকোসিস্টেমকে রাখার জন্যে যে ইউনিফাইড হয়ে যে থাকা একটা সোসাইটিতে, যে কোনো বর্ডারলেস ভাবে হিউম্যানিটিকে ধারণ করে থাকা, এটা আসলে আমাদেরকে মনে হয় অ্যাবসলুটলি নিজেদের বোধের মধ্যে একদম ধারণ করে ফেলতে হবে এই সময়টাতে, যতদিন আমরা লকডাউন থাকব। ওকে ঠিক আছে, বন্যা বলো কিছু বলো। না আমি আমি বলছিলাম আমাদের জীবনে যাপনে, মানে আমাদের আমরা যদি লাইফস্টাইল গড়ে থাকি, সেটার একটা ব্যাপক পরিবর্তন সম্ভবত আমাদের আনতে হবে। আসলে হয়তো আমরা সমতার বিষয়টিতে কোথাও পৌঁছতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমাদের লাইফস্টাইলে খানিকটা
চেঞ্জ এমনিতেও আসবে এবং আমরা যদি একটু ডেলিবারেটলি সেটা করতে পারি তাহলে হয়তো আমরা সামাল দিতে পারলেও পারতে পারি আমাদের এই পরিস্থিতিকে খানিকটা, পুরোটা তো কিছুই সম্ভব না, হয়তো খানিকটা আসলে প্রিমা যেটা বললো তার খানিকটাকে এগিয়ে নিয়ে আমি বললাম। জি সেটা মানে দ্যাটস ইন্টারেস্টিং যে আমাদের অন্যদের সাথে রিলেশনশিপ, আমাদের কাছের লোকের সাথে বা দেশবাসীদের সাথে বা অন্য দেশের সাথে গ্লোবালাইজেশন, এটা কোন দিকে যাবে? ফর এক্সাম্পল ইটস ভেরি ইন্টারেস্টিং যে আমরা যেভাবে গ্লোবালাইজেশনটাই তো হ্যাজ স্প্রেড দিস ভাইরাস, একটা ওয়ুহানের একটা ছোট্ট বাজার থেকে নিয়ে সারা পৃথিবীর সব একটা দেশ ছাড়া বা দুটো দেশ ছাড়া সব দেশে নিয়ে গেছে। আর এইটা আমরা ধরে নিচ্ছি যে এটা ভাইরাস আর একটা ইয়ে পাওয়া যাবে কি নাম ওটি কল ইট ভ্যাকসিন, বাট হোয়াট ইফ দ্য ভ্যাকসিন যদি ঠিক মতো না পাই বা সময় মতো না পাই বা এফেক্টিভ না পাই, যে অনলি 30% কাজ হয়, ক্যান ইউ ইমাজিন যে পৃথিবীটা মানে কোন দিকে যাবে? হোয়াট ইউ থটস অ্যাবাউট দ্যাট? অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি যে এটা ক্লিনলি বন্ধ হয়ে যাবে, বাট তা তো নাও হতে পারে। ইমরান ভাই আপনি কি পাশে যে কোয়েশ্চেন গুলো আছে আপনি একটু ওখানে কিছু প্রশ্ন আছে আপনি যদি দুই একটা অ্যানসার করেন বা কেউ যদি করতে চায়? আমি তো কিছু আমি সাজিদ মাহবুবের একটা প্রশ্ন আছে আমি একটু পড়বো ওটা সবার জন্য। ওটা উনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে অনেক কমেন্টসও আছে হয়তো এক সময় পড়া যাবে এক পাকে, বাট এই প্রশ্নটা হলো হাউ ডু উই ডিফাইন বেটার ওয়ার্ল্ড, বেটার অ্যাজ ইন হিউম্যান আর বেটার অ্যাজ ইন ইমিউন টু লেস নিডি গ্রিডি। সো হাউ ডু উই ডিফাইন এ বেটার ওয়ার্ল্ড, মোর হিউম্যান আর বেটার ওয়ার্ল্ড ইন সেন্স আমাদের materialism and greed etake amra kichu ta control korbo ba komiye anbo so keu jodi bolen polash bhai ibran bhai bolte pare well both I guess you know better world bolte the office je amader humanity ta aro aware hobo ebong amader materialistic need ei je competition and which is driving the consumption and the production and the greenhouse gases and the global warming it is like a mad actor rush chole asche ekhon aro ashbe as amader deshbashider arthik obostha pocket e poshe joto hobe they will want to emulate us so eta to shohoje jabe na in fact we are just a tip maybe advanced countries ra ora already peak e chole geche ekhon maybe tara komte pare but amra to je shuru korlam journey ta and amra onnaderke dekhchi and we want to be like them. We want to eat the fast food that they're eating. We want to drive the fast cars. You know, passion guli kombe ki. Ami asha kori je eiguli, this is basically my definition of a better world. Even unhealthy ekta status er competition, shetao etar ekta bishal part. How we can get rid of this unhealthy status competition, you know? Better person হওয়ার কোনো কম্পিটিশন সোসাইটিতে আর প্রিভেল করে না, ওই ভ্যালু গুলো নাই, অন্য জিনিস তৈরি হয়ে গেছে। যদি পলাশ তোমাদের আচ্ছা শারমিন কি একটু আনি অনেকক্ষণ উনি আছেন, শারমিন বলো। শারমিন হ্যাঁ, ফার্স্ট অফ অল ইমরান ভাই যে কোয়েশ্চেনটা করেছেন সাজিদ মাহমুদের কোয়েশ্চেনটা প্রবাবলি কমপ্লিমেন্টারি টু ইচ আদার ইফ আই এম নট মিস্টেকেন। তো এখন যে এমপ্যাথির একটা রাইজ দেখা যাচ্ছে সবার মাঝখানে যে বিকজ পিপল আর হ্যাভিং মোর টাইম টু রিফ্লেক্ট, পিপল আর রিয়েলাইজিং মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টগুলি ম্যাটার করে না, এই সমস্ত কারণে যে একটা এমপ্যাথি তৈরি হচ্ছে নেবারের জন্য সবার জন্য লেস ফর্চুনেটদের জন্য বা একটা স্পিরিচুয়াল যেটা আপলিফমেন্ট হচ্ছে, এই জিনিসটা আমরা রিটেইন করতে পারবো কিনা আমরা কনজুমারিজমের ধাক্কায় যে সরে গিয়েছিলাম ও নাকি ওখানেই থেকে যাব, এই কোয়েশ্চেনটা আসলে অনলি টাইম উইল টেল। বাট হ্যাভিং সেড দ্যাট আমরা যদি পাস্টের দিকে দেখি যখন কোনো ওয়ার্ল্ডে বড় দুর্যোগ এসেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোক বা 9/11 হোক, প্রতিটা ঘটনাই কিন্তু হ্যাজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফর এভার ইন সাম পার্সপেক্টিভ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তিত হয়েছে, সো সামটাইমস ফর বেটার সামটাইমস ফর অন আ ডিফারেন্ট প্যাথ।
এইভাবে যদি আমরা দেখি যে হ্যাঁ এইরকম একটা ওয়েক আপ কল যে লাইফ ক্যান বি সো ট্রিভিয়াল যে আমরা কিছুই ম্যাটার করবে না, এই জিনিসটা আমাদেরকে আসলে কিভাবে শেপ করবে অ্যান্ড সামনের দিনগুলিতে আমরা আমাদের মতন দেশের মানুষগুলি লাইক ইমরান ভাই যেটা বললেন যে ইউরোপ আমেরিকায় ওরা সবাই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে চলে গেছে, ওদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তা আমরা পারবো কি না এই কনজুমারিজমের মধ্যে ব্যালেন্সটাকে রাখতে, হিউম্যান সাইডগুলিকে অ্যালাইভ রাখতে, এইটা এই এখনকার এমপ্যাথি লেভেলটাকে রিটেইন করতে, এটা আসলে উই উইল হ্যাভ টু লার্ন অ্যান্ড আই থিঙ্ক অ্যাজ ক্রিয়েটিভ লিডার্স এটা সব কমিউনিটিতে সবখানে এই জিনিসটা একটু হলেও এই রেসপন্সিবিলিটিটা সবার থাকা উচিত যে জিনিসটা যেন নার্চার করা হয়। যেমন পলাশ ভাই বলছিলেন যে আসলে কিছু বোঝা যায় না, কাজ করা ডিফিকাল্ট হয়, কানেক্ট করা ডিফিকাল্ট হয়, কিন্তু আমিও আসলে প্রথম প্রথম কয়েকদিন অনেকের ক্ষেত্রে দেখেছি যে সিমিলার একটা ফেজে গেছেন, কিন্তু যখন একটু নিজে সামলে উঠে এভরিডে মর্নিং মিটিং করছেন, টিমের সাথে কানেক্ট করছেন, সবার খোঁজ নিচ্ছেন বা একটা অল্টারনেট ওয়ে খোঁজার চেষ্টা করছে যে ঠিক আছে দেখি কি কি করা যেতে পারে, তখন আস্তে আস্তে করে একটু একটু করে এই হ্যাবিটগুলো রিটেইন করার একটা পসিবিলিটি দেখা যেতে পারে। আর অ্যাকচুয়ালি লাইজ আমাদের উপরে নির্ভর করে আমরা কিভাবে সামনের দিকে জিনিসটাকে মেনটেন করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পলাশের কাছে আছি, আগে একটু বলে নিই যে একটা আরেকটা প্রশ্ন আছে যেটা আমি জিজ্ঞেস করব, তারপরে একটা ক্লোজিং কমেন্ট, কারণ আমাদের এখন অলমোস্ট 11টা বেজে 10 মিনিট আর 5 মিনিটে আই থিঙ্ক উই হ্যাভ টু এন্ড। সো পলাশ, ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? আমি বারবারই বলছি যে আমরা কিন্তু খুবই একটা ছোট্ট মাইক্রোস্কোপিক কনটেক্সটে কথা বলছি, গ্লোব কিন্তু ওইভাবে কথা বলছে না। আমেরিকাতে মনে করছি যে আমরা কোয়ারেন্টাইন অবস্থায়, ওইখানে কিন্তু যারা ওইখানকার যারা হোয়াইট, দে আর প্লেয়িং গলফ, দে আর ড্যাম কেয়ারিং এভরিথিং, ওরা কিন্তু ওদের মতন চলছে, সেটার ফলাফলও পাচ্ছে, সেটা শুধু পাচ্ছে না, সেটাকে তাদের রাষ্ট্রপ্রধানও ড্যাম কেয়ার করছে পুরো জিনিসটাকে। আমাদের কনটেক্সটা আমরা ঘাবড়ে গেছি। হ্যাঁ, আমরা খুবই সেন্সিটিভ একটা নেশন, এই সাবকন্টিনেন্টের পার্টিকুলারলি বাংলাদেশ, এই সেন্সিটিভিটির কারণে আমরা অনেক কিছুতেই ঘাবড়ে যাই, আমরা মুষড়ে পড়ি, আমরা মূর্ছা যাই কেউ মারা গেলে। বাইরে তো মূর্ছা যায় না, বাইরে তো এরকম চিৎকার করে কোথাও কাঁদে না, এম্প্যাথির কোনো প্রশ্ন নেই। কিন্তু এই পরিবর্তন যেগুলো হয়ে গেছে, আগের যেগুলো হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা 9/11, দোজ অল আর ম্যান মেড থিংস। ওইখানে পলিটিক্যালি জিনিসটাকে ডিকটেট করার, ডমিনেট করার একটা ইস্যু আছে, কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু নেচার ইজ টেকিং দ্য রিভেঞ্জ। আমি যদি মানে হাইপোথেটিক্যালিও বলি, সেই রিভেঞ্জটাকে যখনই আমি এটাকে ডিফিট করতে পারবো, কে ডিফিট করবে, কোনো দেশ নয়, কোনো মিত্রবাহিনী নয়, পুরো পৃথিবী মিলেই ডিফিট করবো। একবার ডিফিট করার সাথে সাথে এই মানব জাতি যা ছিল সেখান থেকে আবার শুরু করবে, অথবা আরও মানে অ্যাপ্যাথেটিক হয়ে যাবে। এটাই কিন্তু হয়ে এসছে এর আগের থেকে, যে যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা আগের জায়গায় যেতে পারবো না, আবার কিন্তু সেই আমি যেই আমি ছিলাম সেই আমি হয়ে যেতে পারি, খুব সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে ডেসপেরিটি যতদিন থাকবে, সাম্যতা যতদিন না আসবে ততদিন কিন্তু এটা চলতেই থাকবে। আর সাম্যতা আনতে হলে সবাইকে শিক্ষিত হতে হবে, সেই জায়গাটাতেও কিন্তু আমাদের অনেক বড় গ্যাপ আছে। বাইরে কি হচ্ছে সেটা আমরা এখানে হঠাৎ করে পাবো না আর কি বললি না। ওকে, থ্যাংক ইউ পলাশ। ইনফ্যাক্ট ইউ অলসো মেনশন দি আইটি। এখন একটা প্রশ্ন আছে ফ্রম কেএসআর কাউসার, যে উনি লিখেছেন যে ডিউ টু দ্য রিসেন্ট শার্প রাইজ ইন ডিজিটাল ট্রান্সফরমেশন ইউজিং 5G অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হিউম্যানস থিঙ্ক দ্যাট দে আর এম্পাওয়ার্ড, মানে দে ক্যান কন্ট্রোল এনিথিং, মানে আমরা ওই স্টেজে অলমোস্ট আসছিলাম। এই ক্রাইসিসটা, এই যে কোভিড ক্রাইসিস, যেখানে অল হিউম্যানস আর হেল্পলেস ইভেন উইথ অল দিস টেকনোলজি উইথ আস, ডু ইউ থিঙ্ক দের উইল বি এ শিফট ইন সাচ অ্যারোগেন্স in thinking that we are in control of the world? এটা কিন্তু শুরুই হয়েছে অলরেডি। আমি বললাম হুয়াই নামের একটা কোম্পানি, তারা তো অনেক এগিয়ে গেছে, প্রায় 16-17 মাস এগিয়ে আছে আমেরিকার চেয়ে। তো এটা একটা রিজন, কিন্তু 5G ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট মানে গেম, মানে বল গেম, যেটা আমরা 4G মনে করছি, 5G এক জিনিস না। তো এটার মধ্যে অনেক কিছু আছে পলাশ। আমি ওইটা বলছিলাম না, আমি বলছিলাম যে যে আমাদের যে যে অ্যারোগেন্স, হিউম্যান বিইংস দের যে অ্যারোগেন্স দ্যাট উই আর ইন কন্ট্রোল, উই ক্যান কন্ট্রোল নেচার, উই ক্যান কন্ট্রোল এভরিথিং, অফ কোর্স ইউজিং টেকনোলজি,
পশ্চিমা বিশ্বের থেকে, সেখানে তাদের এই যে গ্রুপিং লবিং এগুলো থেকে তৈরি হতে থাকে, চায়না ভার্সেস ইউএসএ, রাশিয়া ভার্সেস ইন্ডিয়া, এইভাবে চলতে থাকে। চলতে চলতে ট্রিকল ডাউন থিওরিতে আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাতে থাকি, সেটাই কিন্তু আমাদের সবসময় হয়ে এসছে। অতএব এইখানে কি হচ্ছে, আমরা যদি একটু পরিবর্তিত হইও এই পৃথিবীর কনটেক্সটে, খুব একটা যায় আসে না। এমনি আমরা অনেক সহানুভূতিশীল জাতি, আমরা অনেক একজনের প্রতি আরেকজন, আমাদের বাবা মার প্রতি দায় দায়িত্ব অনেক বেশি, আমরা ভাই বোনের প্রতি দায় দায়িত্ব নিয়ে চলি, আমরা অনেক ভালো মানুষ অন্য দেশের চেয়ে। দুর্নীতি আমরা যতটুকু করতে হয় সেটুকু কিন্তু করে হচ্ছে রক্তে ঢুকেছে কিছুটা, কিছুটা দারিদ্রতার কারণেও করে। অতএব আমাদের সঙ্গে কিন্তু ওই গ্লোবে কি হচ্ছে অন দ্য আদার সাইড অফ মিডনাইট আমরা কিন্তু বুঝতে পারছি না। অতএব ওইখানে যা ঘটবে আমরা ঘুমিয়ে থেকেও এটা ফলো করতে থাকবো, সেটাই হয়েছে। আমেরিকায় মোবাইল পেনিট্রেশন, এই পেনিট্রেশন আর আমার পেনিট্রেশন এক, মাচ হায়ার। তো সেইগুলো খেয়াল করতে হবে যে আমরা যে লেভেলে ফোনকে নিয়ে গেছি আমেরিকায়, দে ডোন্ট মানে ইভেন থিঙ্ক অফ দিস। তো এই জিনিসগুলো আমরা কপি করি, এই কপি করতে গিয়ে খারাপ বেটার এফেক্ট আছে, সেই এফেক্টটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ পলাশ। হ্যাঁ, কিকলি বলো, বিকজ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। বলো বন্না। তো বলছি আমরা আরেকটু অন্য পার্সপেক্টিভে যদি দেখি, আমি এর মধ্যেই বসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে হেগেল এন্ড দ্য শ্যাডো অফ দ্য ম্যাটেরিয়ালিস্টিক জিওগ্রাফিক্স। আমি আমার মনে হচ্ছিল যখন শারমিন কথা বলছিল তখন, আসলে আমরা কিভাবে ম্যাটেরিয়ালিস্টিক একটা পরিস্থিতির মধ্যে পড়ি, আমাদের এই মার্কেটটাতে আসলে লেবার কিভাবে ব্যবহার করা হয়, সেই শ্রমটাকে কিভাবে ব্যবহার করা হয়, একটা বিশাল গ্লোবাল রাজনীতির অংশ এটি, ফলে আমরা পরিবর্তন হলে সব কিছু পরিবর্তন হচ্ছে বিষয়টি মোটেই এমন নয়, সেটি পলাশ ভাইও যেমনটা বলছিলেন। এটি কি যেমন ভ্যাকসিনেশনও যদি আবিষ্কার হয়, সেই মার্কেটটাকেও আমাদের আসলে দেখতে হবে, এই পরিস্থিতিতে আসলে কারা করলেন, কীভাবে করলেন, কেমনভাবে করলেন, কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে সেটা হয়তো বুঝতে পারবো না। ফলে আমরা আমরা আসলে এটার মধ্যে পড়ে গেছি, আমাদের এর থেকে আমাদের আলাদা করে বের হবার কিছু নেই, বা আমরা একটা ভালো পৃথিবী তৈরি করতে পারবো নিজেদের জন্য, সেটা এমন না। এই পুরো গ্লোবাল পলিটিক্সের অংশই আমরা মাত্র, কেবল আমরা একটা ক্ষুদ্র অংশ। সেখান থেকে আমরা আশা করি যে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, তাদের আসলে যে ম্যান পাওয়ার আছে সেই ফাইটটা তাদের ম্যান পাওয়ার দিয়ে যদি করা যায়, তাহলে হয়তো হয়তো কোনো একটা জায়গায় আমরা নিজেদের মতো করে, পলাশ যেমন বলছিলেন যে আমাদের নানাবিধ সহযোগিতার হাত আছে, সেটুকু বাড়িয়ে দিলে খানিকটা সমতা হয়তো তৈরি হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের অ্যাকচুয়ালি সময় অলমোস্ট শেষ। এনিবডি ওয়ান্টস টু হ্যাভ আ লাস্ট 20 সেকেন্ডস কন্ট্রিবিউশন? খালেদ মাহমুদ, অনেকক্ষণ কথা হয়নি তোমার সাথে। হ্যাঁ, আমি আমি বলতে চাচ্ছিলাম যে ছোট করে সেটা কি, যে পৃথিবী আমাদের আগে ছিল, হ্যাঁ, অনেক হাজার বছর ধরে ছিল, আমাদের পরেও হয়তোবা থাকবে। আমরা আমাদেরকে কেন্দ্র করে মানুষের গল্পটার আমরা কাহিনীটা মিলাতে পারছি না। যেরকম অনেক সভ্যতা আসছে, সভ্যতা চলে গেছে, পৃথিবীর কিছু আসে যায় নাই। সো পৃথিবীর কোনো সমস্যা হবে না, আমরা পৃথিবীর সাথে যদি টিকে থাকতে চাই তাহলে আমরা চিন্তা করে শেষ করতে পারবো না, আমাদের চিন্তাটাকে বিশ্বাসে কনভার্ট করতে হবে। শুধু বিশ্বাস দিয়ে আমরা টিকে থাকতে পারবো। পলিটিক্যাল চিন্তা করেন, ডিসকোর্স, ফিলোসফি, সবকিছুরই একটা শেষ আছে। অনেক সভ্যতা আছে যাদের ডিসকোর্সের কোনো রেফারেন্সই নাই। হ্যাঁ, সবার মনে হয় যে সিভিলাইজেশন খুব একটা ইন্টারেস্টিং টাইম দিয়ে যাচ্ছে, এটার থেকে অনেক কিছু শিখার আছে। এবং শিখে শুধু যদি ভালোটা নেই তাহলে আমার কাজে ভালো লাগে, এখান থেকে খারাপটা নেওয়ার কিছু নাই। অলরেডি খারাপ সিচুয়েশনটা বাতাসে ঘোরাঘুরি করছে, তো আমাদের শুধু ভালোটাই নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। আমি ধন্যবাদ জানাই শারমিন, বন্যা, পলাশ, খালেদ, এন্ড লেট মি নাও থ্যাংক ইউ অল এন্ড হ্যান্ড ব্যাক টু আওয়ার হোস্ট প্রিমা টু এন্ড দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর বিং উইথ আস উইথ বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম। এন্ড ইমরান ভাই, গ্রেট টু হ্যাভ ইউ এন্ড মডারেট দিস ইন সাচ আ ওয়ে দ্যাট আই এম শিওর যারা লিসেনার তারা এখান থেকে তাদের এক ধরনের স্পিরিট এবং স্পিরিচুয়াল বুস্ট এবং ইন্সপিরেশন পাবে, টু ওয়াইল দে আর লক ডাউন দে উইল ক্যান হ্যাভ সাম লাইফ to sustain themselves. So amra abar songjukto hobo ebong ei shobar jonno bole rakhi Bangladesh Creative Forum ei webinar ta
চালিয়ে রাখবে লকডাউন সময় পুরোটা ধরে, এবং আপনারা থাকেন আমাদের সাথে এবং আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব টু ইন্সপায়ার অল অফ আস টুগেদার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি। Live shish.